سنين الله إبراد ما خشري ما نورتي الله باري لو بيلا فرو فلوك الله على ريكو بنتر جلوس نتي بولا الله كريم الله كي جلوس سرا سما بتوي أرز سرا الله شجوك دان بريم الله بطيب رهاني كي أمدر ميدان سركار جو جهار شو بارش نسيب الله جلوس جوتو ليلة بادا بيبوتي شمرش أسر الله بيعين بري غريبي مطوب ديشاي جدان আল্লাহ যারা পরিশ্রম করে আল্লাহ জুলুসুর আয়োজন করবি আল্লাহ রক্ত পরিশ্রম করবি আল্লাহ আর্থিক ভাবে সহযোগিতা করবি আল্লাহ শারীরিক ভাবে মানসিক ভাবে আল্লাহ পরামর্শ দি আল্লাহ যে যেভাবে সাহায্য সহযোগিতা করবি আল্লাহ প্রত্যেক আল্লাহ এই সাহায্য সহযোগিতার বিনিময়ে সরকার দুজাহার দিদার নসিব করুন আমিন আল্লাহ প্রত্যেক আল্লাহ দয়ালু নবী হায়াতুন নবী জিন্দা নবী কামলে ওয়ালা নবীর সুপারিশ নসিব করুন আমিন আল্লাহ সকল স্থিত আল্লাহ আপনি রাহামী গুলো দেহিবে তৌফিক আমিন আমায় পাঞ্জাবি পড়াইয়া দাও আতার লাগাইয়া দাও গোশাল করাইয়া দাও যাবা প্রিয় নবীর জলসে আমার আলী রাজা কানু সাগর আওলাদ এসেছে আমার আলী রাজা কানু সাগর আওলাদ এসেছে আমার পাঞ্জাবি পড়াইয়া দাও গোশাল করাইয়া দাও সুরমা আলাগাইয়া দাও যাবা প্রিয় নবী জলসে আমার আলী রাজা কানু সাগর আওলাদ এসেছে আমার আলী রাজা কানু সাগর আওলাদ এসেছে আকাশি বাতাসে সাগর নদে আকাশেরি চাঁদ তারা নবে পায়া মনের শোকে নবে পায়া মনের শোকে দুশ্মনরা সোলে রেগে যায় জলে দুশ্মনরা সোলে রেগে যায় জলে হর পরে ফেরেশতা যে মেতে উঠেছে আমার আলী রাজা আওলাদ কানো এসেছে আমার আলী রাজা কানো সাগর আওলাদ এসেছে আমায় পাঞ্জাবি পড়াইয়া দাও কুশল করাইয়া দাও সুরমা আলাগাইয়া দাও যাব প্রিয় নবীর জলসে আমার আলী রাজা কানু সাগর আওলাদ এসেছে আমার আলী রাজা কানু সাগর আওলাদ এসেছে আমার আলী রাজা কানু সাগর আওলাদ এসেছে আজি ঈদ মিলাদুন নবী জুলুস চলতেছে আজি ঈদ মিলাদুন নবী জুলুস চলতেছে আনন্দ উল্লাস
সারা আনন্দ উল্লাসে সারা জগত ভরেছে আনন্দ উল্লাসে সারা জগত ভরেছে আজি ঈদ মিলাদ উন্নবী জুলুস চলতেছে আজি ঈদ মিলাদ উন্নবীর জুলুস চলতেছে কবির আলম ইমাম হোসেন সামনে আছে আজি ঈদ মিলাদ উন্নবী জুলুস চলতেছে আজি ঈদ মিলাদ উন্নবী জুলুস চলতেছে পশু পাখি বৃক্ষলতা মানবার দানব পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ণের সালতিন বলে করতে চিহুঞ্চ নারায়ণের সালতিন বলে করতে চিহুঞ্চ উৎসবের দোলনে দোলে নূরের বাতাসে উৎসবের দোলনে দোলে নূরের বাতাসে আজি ঈদ মিলাদ উন্নবী জুলুস চলতেছে আজি ঈদ মিলাদ উন্নবীর জুলুস চলতেছে আনন্দ উল্লাসে সারা জগত ভরেছে আনন্দ উল্লাসে সারা জগত ভরেছে আজি ঈদ মিলাদ উন্নবী জুলুস চলতেছে আজি ঈদ মিলাদ উন্নবী জুলুস চলতেছে আর শত ছিল হকাল চাঁদ সেতারা আর শত ছিল হকাল চাঁদ সেতারা নবী পাইয়া মনের সুখে হয়া তোহারা নবী পাইয়া মনের সুখে হয়া তোহারা হরে গর্বনে ফেরেশতা গোনে নাচে উল্লাসে হরে গর্বনে ফেরেশতা গোনে নাচে উল্লাসে আজি ঈদ মিলাদ উন্নবী জুলুস চলতেছে আজি ঈদ মিলাদ উন্নবী জুলুস চলতেছে কবির আলম ইমাম হোসেন সামনে আছে আল্লাহ রাসূল তৈর শাহ সামনে আছে আজি ঈদ মিলাদ উন্নবী জুলুস চলতেছে আজি ঈদ মিলাদ উন্নবী জুলুস চলতেছে নূরের নবীর নূরি চর যেদিন পাইব বাম নূরের নবীর নূরি চর যেদিন পাইব বাম দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন মরে গাছের ডালে ডালে ফুল ফুটেছে মরে গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদ উন্নবী জুলুস চলতেছে আজি ঈদ মিলাদ উন্নবী জুলুস চলতেছে আনন্দ উল্লাসে সারা জগত ভরেছে আনন্দ উল্লাসে সারা জগত ভরেছে আজি ঈদ মিলাদ উন্নবী জুলুস চলতেছে আজি ঈদ মিলাদ উন্নবী জুলুস চলতেছে শমসুবানে যেই মানুষ জীবনকে সাজায় শমসুবানে যেই মানুষ জীবনকে সাজায় মিলাদ কি আমি দরুদ সালাম নাতি মুস্তফায় মিলাদ কি আমি দরুদ সালাম নাতি মুস্তফায় সেই মানুষের মুখে আল্লাহ আরশ করেছে সেই মানুষের মুখে আল্লাহ আরশ করেছে আজি ঈদ মিলাদ উন্নবী জুলুস চলতেছে আজি ঈদ মিলাদ উন্নবী জুলুস চলতেছে আনন্দ উল্লাসে সারা জগত ভরেছে আনন্দ উল্লাসে সারা জগত ভরেছে আজি ঈদ মিলাদ উন্নবী জুলুস চলতেছে আজি ঈদ মিলাদ উন্নবী জুলুস চলতেছে আনন্দ উল্লাসে সারা জগত ভরেছে কবির আলম ইমাম হোসেন সামনে আছে ঈদ মিলাদ উন্নবী
झुलस चलते थे आज ईद मिलादुन्नबी झुलस चलते थे आल रसूल पर शाह सानिया से आज ईद मिलादुन्नबी झुलस चलते थे आज ईद मिलादुन्नबी झुलस चलते थे आनंद उल्लास सारा आनंद उल्लास सारा जगत भरे थे आनंद उल्लास सारा जगत भरे थे आज ईद मिलादुन्नबी झुलस चलते थे आज ईद मिलादुन्नबी झुलस चलते थे मेरे औलाद इमाम हुसैन सामनिया थे आले रसूल कोइर शाह सामनिया थे आज ईद मिलादुन्नबी झुलस चलते थे आज ईद मिलादुन्नबी झुलस चलते थे खुश हो पकी बिकलता मानवर दनाम खुश हो पकी बिकलता मानवर दनाम नारायण रे सलतिन बल करते चिदुम सब नारायण रे सलतिन बल करते चिदुम सब ए उत्सवर तुलना दोले नूरे रे बतासे ए उत्सवर तुलना दोले नूरे रे बतासे आज ईद मिलादुन्नबी झुलस चलते थे आज ईद मिलादुन्नबी झुलस चलते थे आनंद उल्लास सारा जगत भरे थे आनंद उल्लास सारा जगत भरे थे आज ईद मिलादुन्नबी झुलस चलते थे आज ईद मिलादुन्नबी झुलस चलते थे अर्श तो सिहलो हकल चांद से तारा अर्श तो सिहलो हकल चांद से तारा नबी पैया मन रे छूते हया तो हरा नबी पैया मन रे छूते हया तो हरा हुमरे गर्मन फरिश्ता गोने नचे उल्लासे हुमरे गर्मन फरिश्ता गोने नचे उल्लासे आज ईद मिलादुन्नबी झुलस चलते थे आज ईद मिलादुन्नबी झुलस चलते थे नबी रे औलाद इमाम हुसैन सामनिया थे आले रसूल कोइर शाह सामनिया थे आज ईद मिलादुन्नबी झुलस चलते थे आज ईद मिलादुन्नबी झुलस चलते थे नूरे नबी नूरी चर जे दिन पाइबु बान नूरे नबी नूरी चर जे दिन पाइबु बान दुख में जिया लबे करे जे स्वर्गीय जीवन दुख में जिया लबे करे जे स्वर्गीय जीवन मारा गोचर डाले डाले फूल फूटे छे ईद मिलादुन्नबी झुलस चलते थे आज ईद मिलादुन्नबी झुलस चलते थे आनंद उल्लास सारा जगत भरे थे आनंद उल्लास सारा जगत भरे थे आज ईद मिलादुन्नबी झुलस चलते थे आज ईद मिलादुन्नबी झुलस चलते थे शमशुभ रहे जे मानुष जीवन के साजाय शमशुभ रहे जे मानुष जीवन के साजाय मिलादी के हम दुरुद सलाम नादी मुस्तफा मिलादी के हम दुरुद सलाम नादी मुस्तफा সেই মানুষের মুখে আল্লাহ আরশ করেছে সেই মানুষের মুখে আল্লাহ আরশ করেছে আজ ঈদ মিলাদুন্নবী ঝুলস চলতেছে আজ ঈদ মিলাদুন্নবী ঝুলস চলতেছে আনন্দ উল্লাস সারা জগত ভরেছে আনন্দ উল্লাস সারা জগত ভরেছে আজ ঈদ মিলাদুন্নবী
जुलूस चलते चे आज ईद मिलादुन्नबी जुलूस चलते चे आदम तो बोले से सारा जगत भरे चे नबी रे औलाद इमामे हुसैन सामनिया चे ईद मिलादुन्नबी जुलूस चलते चे आज ईद मिलादुन्नबी जुलूस चलते चे अल्लाह रसूल तेरे शाह सामनिया चे आज মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও আলী রাজা মদিনার গোলামি আমাই দে ও মদিনা মনোয়ারা তুমি কেমনে পাবো মোরা ও মদিনা মনোয়ারা তুমি কেমনে পাবো মোরা মদিনা মোরে নসিবি কইরা দে মুর্শিদি মোরে মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও আলী রাজা মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও কানু শাহ মদিনার গোলামি আমাই দে নারায়ে তকবে গাউসিয়া জিয়া বাবার আগমন স্বাগত নিজাম বাবার আগমন সুবাচার স্বাগত জিয়া বাবার আগমন সুবাচার স্বাগত নিজাম বাবার আগমন সুবাচার স্বাগত আজকের জুলুসে আলী রাজার জুলুসে কানু বাবার জুলুসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফালাম وأجمعوا أن يجعلوا في غيابة الجب فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون وجاءوا أباهم عشاء يبكون
صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله وبركاته আমায় পাঞ্জাবি পাড়ায় আদাও আতার লাগায় আদাও গোশাল করায় আদাও যাবা পিয়া নবীর জলসে আমার আলী রাজা কানু সাগরে আওলাদ এসেছে আমার আলী রাজা কানু সাগর আওলাদ এসেছে আমার পাঞ্জাবি পাড়ায় আদাও গোশাল করায় আদাও সুরমা আলাগায় আদাও যাবা পিয়া নবীর জলসে আমার আলী রাজা কানু সাগর আওলাদ এসেছে আমার আলী রাজা কানু সাগর আওলাদ এসেছে আকাশি বাতাসে সাগর নদে আকাশেরি চাঁদ তারা নবে পায়া মনের শোকে হয়া তগারা নবে পায়া মনের শোকে হয়া তগারা দুশ্মনেরা সোলে রেগে যায় জলে দুশ্মনেরা সোলে রেগে যায় জলে হর পরে ফেরেস্তা যে মেতে উঠেছে আমার আলী রাজা আওলাদ কানো এসেছে আমার আলী রাজা কানু সাগর আওলাদ এসেছে আমায় পাঞ্জাবি পাড়ায় আদাও গোশাল করায় আদাও সুরমা আলাগায় আদাও যাবা প্রিয় নবীর জলসে আমার আলী রাজা কানু সাগর আওলাদ এসেছে আমার আলী রাজা কানু সাগর আওলাদ এসেছে আমার আলী রাজা কানু সাগর আওলাদ এসেছে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট আলেমে দিন সুন্নি জনতার তন্দ্র প্রহরী হযরতুল হাজ আল্লামা জহুরুল আলম জোহাদি সাহেব হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা জহুরুল আলম জোহাদি হুজুরকে তার সার গর্ব বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদু ফাকাদ কাল আল্লাহু তাআলা ফি কালামিহিল কাদীমি ওয়াল ফুরকানিহিল হামিদ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم সলাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ
पवित्र माहे रबीउन नूर दो जहानेर सरदार सरवरे कायनात हबीब लौलाक नबी दो जहां नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मखलुकाते शुभ आगमन पवित्र मास माहे रबीउल अव्वाल हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम विलादतेर दिन के खुशी मानानोर उद्देश्य विशेष करे अंजुमाने मुत्तबईने कानू बाबा रहमतुल्लाह अलैहिर व्यवस्थापनाय ओशखाइन आलीनगर दरबार शरीफेर भक्तबृंद आशेक रसूल नबी प्रेमिकदेर व्यवस्थापनाय आजकेर ई पवित्र आजीम शान जश्ने जुलूस ईद मिलादुन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम महफिले मन से तशरीफ फरमा आजकेर महफिले जिनी सदारतर दायित्व पालन करसेन हजरतुल हास अल्लामा मौलाना मुहम्मद निजामुद्दीन सिद्दीकी ओशखाइनगिरी मद्दाजिल्लुहुल आली मंचे आसीन हजरत शाह सूफी मौलाना मुहम्मद जियाउद्दीन सिद्दीकी ओशखाइनगिरी मद्दाजिल्लुहुल आली एवं मंचे आसीन अत्र एलाकार मुरब्बीरा विशेष करे अत्र यूनियनेर सम्मानित चेयरमैन महोदय जनाब अमीन अहमद चौधरी रोकन साहेब अत्र एलाकार मुरब्बी श्रद्धेय जनाब फजल अहमद मास्टर साहेब सह अपरापर उलमाई कराम बादामतल व्यवसायी भाईराम आज के जरा जुलूस करे एकाने जरा एसे समबेत होयेछेन सबाइके जानाई आमी आमार आंतरिक सालाम आसलामु आलैकुम रहमतुल्लाहि वा बरकातुहु। आज के जुलूस करते पेरे प्रति बछरेर न्याय जार नेतृत्वे आपनारा जुलूस करे एखाने एसेछेन आपनारा कि खुशी ना बेजार? जोरे बोलें खुशी ना बेजार। संक्षेप दुटी कथा बोलबो आमी आज के रबीउल आव्वाल मासेर प्रथम तारीख थेके विशेष करे पुराटी रबीउल आव्वाल मास एमन किछु बंदा खुशी हय जादेर अंतरेर मध्ये आमार नबीर प्रेम आछे। सुबहानाल्लाह बोलें, सुबहानाल्लाह। आरो जोरे बोलें, जादेर अंतरेर मध्ये आमार नबीर प्रेम आसे एरा खुशी ना बेजार? बेजार एकटी दल, एकटी दल किन्तु कि आछे? बेजार आछे। एकटी दल बेजार आछे जारा नबीर आगमन आमार नबीर तशरीह बावारीके जारा स्वाभाविक भावे जारा मानते पारे ना एरा बेजार। एरा कि बेजार? एरा किन्तु एखन थेके शुरू करे देखबेन यूट्यूबे इंटरनेटे चार्ज दिले देखबेन ईदे मिलादुन्नबीर विपक्षे अनेक मानवरूपी आलेम रूपी पागड़ी दाड़ी टूपी वाला शयतानेर बेश नय मानवेर बेश धरे ईदे मिलादुन्नबीर विपक्षे जरा कलम धरे आछे बक्तव्य दिते आछे एरा बेजार, एरा शयतानेर दले। ठीक किना बोलें? एकटा मिश्रा शुनुन, आम्रा बोली कुरान हादिस बोलले आम्रा अनेके कम बुझी विशेष करे कुराने पाकेर आयात हादिसे पाकेर मध्य आमार नबी सल्लल्लाहु अलैहि वसल्लामेर शुभागमनेर अनेक रिवायत आछे आमी सेदिके जाबो ना शुधु आपनारा बुझार जन्नो संक्षेप आमी आपनादेर दृष्टि आकर्षण करछि। नीरब आदब बजाय रखबें आसें जख दुटो कथा शुनें आमार नबी सल्लल्लाहु अलैहि वसल्लम आमरा आज के ईदे मिलादुन नबी केन पालन करतेछि आज थेके साढ़े चौदहशो पंद्रह बसर आगे मक्कार जमीने सरवारे कायनात सल्लल्लाहु अलैहि वसल्लम
दुनियार जमीने तशरीफ एनेछिलेन आम्रा सुन्निरा बोली नबी तशरीफ एनेछेन स्वाभाविक जरा आमार नबी के अंतर दिए मोहब्बत करे ना एदेर जबान दिए आमार नबीर शुभ आगमन आमार नबी तशरीफ एनेछेन एई कथा एरा बोलते पारे ना एरा शुधुई बोले मोहम्मद एत साले एत समय जन्मग्रहण बोलें जन्मग्रहण करेछेन किन्तु आम्रा जखन बोलते जाई आमादेर मुख थेके आशिक रसुलदेर जबान थेके जखन भाषा बेर हय तखन आम्रा बोली आमार नबी तशरीफ एनेछेन जोरे बोलें सुबहानाल्लाह आर एकटु जोरे बोलें सुबहानाल्लाह हजरते ख्वाजा आब्दुल मुत्तालिब आपनारा जानें আমি একটু ইশারা করতেছি বুঝার জন্য হযরতে খাজা আব্দুল মুত্তালিব সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে দুই একটা এই পয়েন্ট একটু মনে রাখবেন না হলে এগুলো বুঝলে কষ্ট হবে কারণ অনেকে বলে কোরআনও ঈদে মিলাদুন নবী নাই হাদিসও ঈদে মিলাদুন নবী নাই কোরআনও নাই হাদিসও নাই ঈদে মিলাদুন নবী আমি বলবো কোরআন হাদিস সে আসে কিনা এটা বুঝার জন্য আগে নবীর প্রেম লাগবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রাসূলের প্রেম ছাড়া কোরআন এবং হাদিস থেকে ঈদে মিলাদুন্নবী বের করা সম্ভব নয় সেজন্য হাজ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা এখানে যারা হাজী সাহেবানরা আছেন হজে যারা গিয়েছেন আল্লাহর ঘর যারা চোখে দেখেছেন সাফা মারওয়া যারা সাই করেছেন আবে জামজামের কিনারে গিয়ে যারা দাঁড়িয়ে পানি পান করেছেন মকামে ইব্রাহিমকে সামনে রেখে যারা নামাজ আদায় করেছেন এরা ভালো করে বুঝতে পারবেন খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই রাতে ১২ই রবিউল আউয়াল সুবহে সাদেকের সময়ে আমি আব্দুল মুত্তালিব লামো কানের খোদার ইশারায় আল্লাহ আমাকে এমন কিছু জিনিস দেখিয়েছে যেগুলো আমি আব্দুল মুত্তালিব ইতিপূর্বেও দেখি নাই আমার হায়াতের মধ্যেও দেখি নাই জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাজা আব্দুল মুত্তালিব বলেন আমি সর্বপ্রথম দেখেছি আশ্চর্যের ব্যাপার আমি ছিলাম আল্লাহর ঘর খানায় কাবা কিন্তু এই সময়ে সুবহ সাদেকের সময়ে আল্লাহর ঘর খানায় কাবা সেই মকামে ইব্রাহিমের দিকে যখন ঝুঁকে গেল ইব্রাহিমের মকাম ইব্রাহিমের দিকে আল্লাহর ঘর ঝুঁকে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহর ঘরের ভিতরে দৃশ্য দেখতে গেলাম আমি দেখতেছি আল্লাহর ঘর খানায় কাবার ভিতরে যত মূর্তি ছিল এবং মূর্তিদের মধ্যে সবচেয়ে বড় যেই মূর্তি ছিল সেই মূর্তি আমার ঘরের দিকে ঝুঁকে আমার ঘরের দিকে ঝুঁকে তার মাথাটা জমিনের মধ্যে লাগিয়ে দিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ নারা তাকবীর আল্লাহু আকবার নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারা গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আজকে যারা ঈদ মিলাদুন নবীর বিপরীত করতেছে জশতে জুলুস নাই যারা বলতেছেন এভাবে জুলুস করা নাই যারা বলতেছেন এভাবে সম্মান করা নাই যারা বলতেছে এদের দৃষ্টি আকর্ষণ করছি খাজা আব্দুল মুত্তালিব বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম জান নাই যার যার প্রাণ নাই এমন একটি মূর্তি যখন মাথাটা জমিনের মধ্যে রেখে দিল আমি সেই মূর্তির চেহারার দিকে তাকিয়ে আছি দেখতেছি সেই মরা মৃত ওই মূর্তির সাবান থেকে এমন শব্দ বের হলো হে আব্দুল মুত্তালিব আজ থেকে আমাদের আর অস্তিত্ব নাই আজ থেকে আমাদের ক্ষমতা নাই আমাদেরকে যারা ব্যবহার করেছিল এদের সব কিছু আজ চুরমার হয়ে গেছে আব্দুল মুত্তালিব তোমার ঘরে রহমতুল আলামিন তশরীফ এনেছে সুবহানাল্লাহ তোমার ঘরে রহমতুল আলামিন কি এনেছেন তশরীফ এনেছেন তাহলে সর্বপ্রথম খাজা আব্দুল মুত্তালিব বলেন এই ঘোষণাটা আমি শুনলাম কোন ফেরেশতার মাধ্যমে নয়
কারো একজন জান্দার প্রাণীর মাধ্যমে নয়, সংবাদটা শুনেছি মৃত একটা বানানো একটা পুতুলের মাধ্যমে। হাজ আব্দুল মুত্তালিব বলেন, দু কদম সামনে গিয়ে মকাম ইব্রাহিমের সামনে গেলাম, তখন খানাই কাবা থেকে আওয়াজ বের হচ্ছে, হে আব্দুল মুত্তালিব আমি ঝুঁকে গিয়েছি তোমার ঘরের দিকে, রহমতুল্লিল আলমিন তোমার ঘরের মধ্যে তো শিব এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটার রেওয়ায়েত গেল, আরেকটা রেওয়ায়েত, এই যে সুন্দর করে সাজালেন, পতাকা হাতে নিলেন, নারায়ে তকবীরের স্লোগান দিলেন, নারায়ে রিসালতের স্লোগান দিলেন, এগুলো কোথায় পেলেন? হাজ আব্দুল মুত্তালিব বলেন, আমি কদম বা কদম ভারিয়ে আমি সাফা মারোয়ার কাছে যখন গেলাম, সাফা মারোয়া শেষ করে যা বলে আমি কোবাইস পাহাড়কে ডান পাশে রেখে আমার নজর যখন ওই আকাশের দিকে গেল, তিনি বলতেছেন আমি দেখতেছি হাজার নয় লক্ষ লক্ষ পাখি আমার ঘরের উপরে। আবদা বলে আমি কোবাইস পাহাড়ের উপরে লক্ষ লক্ষ পাখি ডানা মেলে আমার নবীর আগমনকে শুভেচ্ছা জানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজ আব্দুল মুত্তালিব বলেন, সেটা তো শেষ নয়, আমি সোজা গেলাম আমার ঘরে, আমার ঘরের দরজায় গিয়ে আমি যখন টুকা দিলাম ঘরে, সুবহানাল্লাহ বলেন না, আমি যখন বাইর থেকে টুকা দিলাম, আমি যখন নক করলাম, ভিতর থেকে আওয়াজ আসলো, আব্বা যান আপনার নাতি যান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে তিনি বললেন, আমার নাতি যখন দুনিয়ায় এসেছে, আমার নাতিকে আমি কি একটু কোলে নেব না? হজ আব্দুল মুত্তালিব বলেন, হে মা আমেনা, তিন দিন পর্যন্ত আমার নাতি জানের চেহারা কাউকে দেখাতে পারবে না, তিন দিন পর্যন্তের জন্য আমার নাতিকে তোমার হেফাজতে রাখবে, যেহেতু উনি তো সাধারণ কোনো ছেলে নয়, উনি রহমতুল্লিল আলম। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি রহমতুল্লিল আলম, এখন বই তো আছে, কথা কি বুঝতেছেন আপনারা? বই তো আছে, কারণ তিনি অনেক আগেই শুনেছিল যে আখেরি জামানার যিনি রসুল হবেন, আখেরি জামানার যিনি পয়গাম্বর হবেন, আখেরি জামানার যিনি রসুল হবেন, সেই রসুলের অনেক দুশ্মন হবে, সেই জন্য তিনি ঘর থেকে নাঙ্গা তলোয়ারটা বের করে হাতে নিয়ে কদম বা কদম ভারিয়ে এক কদম সামনে দিতে দিতে ঘরের দরজা ফেরিয়ে তার সীমানার সামনে যখন গেল, দেখতেছেন বোরকা পরিহিত, বোরকার মতো পরিহিত, লম্বা একটা জুব্বা গায়ে দেওয়া, তার সীমানার সামনে দাঁড়িয়ে বলতেছেন, আব্দুল মুত্তালিব কোথায় যাচ্ছেন? টেনশনের দরকার নাই, পাহারাদার আসমান থেকে আমরা চলে এসেছি। বলতেছেন আপনি কে? আপনি কেন এই সময়ে আমাদের ঘরে আসলেন? আমাদের ঘরে তো আপনার আসার কথা নয়, আপনি কে পরিচয় দেন? তিনি বলতেছেন, হে আব্দুল মুত্তালিব আপনি আমাকে চিনবেন না, আপনার ঘরের আপনার বিটার চতুর্দিকে রহমতের ফেরেশতারা পাহারা দিচ্ছে, আমি জিব্রাইল আসমান থেকে জমিনে নেমে এসেছি আমার নবীকে ইস্তেকবাল জানানোর জন্য, দুশ্মন যাতে ঘরে আসতে না পারে সেজন্য পাহাড়দার হিসেবে আমি জিব্রাইল এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী এখনো কোনো কথা বলে নাই, আমার নবী রসুল, আমার নবী নবী এই কথা এখনো ঘোষণা করে নাই, আমার নবী সবেমাত্র দুনিয়ায় এসেছে, সেই সময় থেকে শুরু হয়ে গেছে আমার নবীর মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবার আমার সংক্ষেপ আরেকটা কথা শুনেন, আমি শেষ করব এই কথাটা দিয়ে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, বলেন কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? 12 বছর। ঈদে মিলাদুন্নবী যারা করেন এদের জন্য গুরু শিক্ষার বিষয়, সেই 12 বছর বয়সে হাজা আবু তালেবের সাথে সেই সরদানে বারুম শহরে আমার নবী যখন গিয়েছিল, আমার নবীর কোনো চিহ্ন ছিল না, সেই বুহাইরা
আমার নবীকে দেখে বলতেছেন এই বাচ্চার এই ছেলের অভিভাবককে হাজা আবু তালেব বলেন এটা আমার ভাতিজা এটাকে আমি নিয়ে এসেছি বুহাইরা পাদ্রী বলেন তোমার ভাতিজা হতে পারে কিন্তু এই ছেলে সাধারণ কোন ছেলে নয় এই ছেলে রহমাতুল লিল আরে ধরে বলেন রহমাতুল লিল চিহ্ন কি তিনি বলেন চিহ্ন হচ্ছে একটা এই ছেলে এই পাতা ছাড়া গাছের নিচে যখন বসেছিল তার মাথার উপর আল্লাহর রহমতের ছায়া আসমানের ছায়া এসে গেছে রোদ তার শরীরে লাগে নাই ওই গাছের নিচে বসার সাথে সাথে ওই গাছের মধ্যে পাতা সৃষ্টি হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার ইমানদার আমার নবীকে চিনবে না চিনবে মুসলমান চিনবে না চিনবে এটা অনেক দূরের কথা একজন পাদ্রী সাক্ষী দিচ্ছে 100 বছর পর্যন্ত এই গির্জায় বসে বসে যার অপেক্ষায় আমি ছিলাম আমার ভাগ্য খুলে গেছে সেই আখেরি জামানার রসুল আমার এই জায়গায় এসেছে সেজন্য আমি ভাগ্যবান আমি আমার কিতাবে যা পেয়েছি আস্তা হুবহু মিলে গেল ইনি হচ্ছে রহমতুল লিল আলাম আজ আমরা সেই রহমতুল লিল আলামিনের জাস্টে জুলুসে শরীক হয়েছি আসতে পেরেছি আপনারা এসেছেন সেই নবী দো জাহানের সৎকায় আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন কিয়ামত পর্যন্ত জস্টে জুলুস চালু থাকবে ইমানদারেরা চালু রাখবে ইমানদাররা জুলুস করবে কিন্তু শয়তান তার বিপরীত কথাবার্তা বলবে বলতেছে সামনেও বলবে আমরা যেন সেদিকে না যাই আসহাবে কেরাম আল্লাহর ওলিরা যে জুলুস করেছেন আনন্দ উদযাপন করেছেন আমরা যেন সেভাবে পালন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা মারহাবা সম্মানিত উপস্থিতি পর্যায়ে আপনাদের সম্মুখে অতি স্বল্প সময়ে দুই চার কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি বাদামতল সৈয়দ আমির কুলাল রহমতুল্লাহ তাআলা আলাইহি শাহে জামা মসজিদের সম্মানিত সভাপতি মাস্টার আবুল ফজলকে তার সারগর্ব বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু উস্কানি আলীনগর দরবার শরীফ আনোয়ারা আঞ্জুমানে মুতাব্বিয়ানে কানু বাবা আলী রাজা রহমতুল্লাহ আলাইহির ব্যবস্থাপনায় এবং কানু সাহা আলী রাজা রহমতুল্লাহ আলাইহির আশেক ভক্ত এবং মুরিদানের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জুলুসের সম্মানিত সভাপতি মৌলানা মোহাম্মদ নিজামউদ্দিন সিদ্দিকী উস্কানগিরি সাহেব উপস্থিত আছেন মঞ্চে উপবিষ্ট হযরত সাহজীবী মৌলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিকী উস্কানগিরি শাহজাদা মোহাম্মদ জহুরউদ্দিন সিদ্দিকী উস্কানগিরি আরও উপস্থিত আছেন দু নম্বর জোয়ারা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান যিনি এই জুলুসে সম্মানিত উস্কানি আলীনগর দরবার শরীফের সাজ্জাদানশীলদের সাথে যিনি সুদূর গাছবাড়িয়া থেকে কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় পর্যন্ত যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন তাকে স্মরণ করছি আজকে এই মহতী অনুষ্ঠানে আরও অনেক ওলামায়ে কেরাম উপস্থিত আছেন সম্মানিত সুধি আমি বিশেষ কিছু কথা বলবো না আজকের এই জুলুস কানু সাহা আলী রাজা রহমতুল্লাহ আলাইহির ভক্ত এবং মুরিদানের উদ্যোগে আয়োজিত যেভাবে অনুষ্ঠিত হয়েছে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং যারা এই জুলুসে যোগদান করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি একটা কথা বলতে চাই এই কথাটা হচ্ছে এই কানু সাহা আলী রাজা যারা আজকে এখানে সদারত করেছেন অলাদে কানু সাহা আলী রাজা এই কানু সাহা আলী রাজা 3 বছর 36 বছর বনে জঙ্গলে যিনি জ্বলিয়া ফুরিয়া অলি হয়েছেন
तीन बारो छत्तीस बच्चर साधन करार पर छत्तीस बसर पर अल्लाह रब्बुल आलमीन जखन हजरते कानू शाह आली रजा रहमतुल्लाह से अल्लाह के कबूल करेछेन ठीक सेई समय अल्लाह रब्बुल आलमीन ओई पहाड़े जंगलेर ए बाघ के निर्देश दिए छिलो ए बाघ तुमी जाओ आमार कानू शाह आली रजा रहमतुल्लाह अलैह के अनवारा दरबार शरीफे पोछिए दाओ কানু শাহ আলী রাজা নিজে বলে নাই আল্লাহর তরফ থেকে বাঘ এসে বাঘে বলতেছে হে কানু শাহ আলী রাজা আমার পিঠের উপর বসো আমি তোমাকে অনু আনোয়ারা উষ্ঠানে আনোয়ারা দরবার শরীফে পৌঁছেই দেব আজকে যেই কানু শাহ আলী রাজা বাঘের পিঠে সওয়ার হয়ে তিনবার ছত্রিশ বছর সাধনা পূর্ণ হওয়ার পর আমরা সেই তিন বারো ছত্রিশ বছর জলে জ্বলিয়া ফুরিয়া যিনি অলি হয়েছেন সেই অলির দাবন ধরেছি এবং সেই অলির অলাদে বাঘ আজকে এই জুলুসে সজ্জাদান করেছেন এই মঞ্চে উপস্থিত হয়েছেন আপনারা আজকে আমি যা শুনতে পেরেছি আমাদের প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা এসেছেন অল্প সময়ের মধ্যে এই মাহফিল শেষ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং এই জুলুস আগামীতে উত্তরোত্তর আরও সমৃদ্ধি কামনা করে আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মারহাবা মারহাবা এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তকরির নিয়ে আসছেন উস্কান আলীনগর দরবার শরীফের সম্মানিত সাজ্জাদান হোসেন ফিরজাদা জিয়াউদ্দিন সিদ্দিকী সাহেব ফিরজাদা জিয়াউদ্দিন সিদ্দিকী সাহেব সামনে আমন্ত্রিত মেহমানগণ এবং আমন্ত্রিত অতিথিগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভারত সর্বপ্রথম ইয়ে ঘুরিত হারিব না হারিব এবং এখানে বন্ধ আছে বন্ধ কাহন সত্ত্বেও আর রসুলে এত সুযোগ করবুলি অন্তর্ভুক্ত ইয়ে নামরঙ্গের বাইরে নিয়ে হবে আর সিলসিলে রুতুর এবং আর রসুল গুরু সদা দৃষ্টি রুতুর আর করতে এগুলো সমান দেশের মধ্যে যে মহামারী সৃষ্টি বা দায়িত্ব নিজুর সেফ করে চলার না মানি লাইল আরা জনগণ যারা আছে বেগুলো দায়িত্ব আরা বলি শুধু যদি না মানে তো এটা সেক্টর কি বিয়ার আমলি আরা বলি বহুত হই আরা বলি তো এই আই কথাই কেন নাই যেহেতু আরার সম অল্প অল্প সম বছরে হতার গোছ গাছ করে ওয়া ইনি আওয়াজ এই মানাব আই বাজ মাছ কথা বলি কথা বলি তো আরে এর আর বলি বেশ তো আজি এই যে জুলুস কার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই হার মহব্বত করে দি রাসূল মুহাম্মদ রাসূলের মহব্বত ইয়া কন্দিলে তোমার হওয়ার তো কন্দিলে মহব্বত করো ইয়া নিজে যাবে তোমার হওয়ার তো বেশি বিয়ার আমলে তোমার হওয়ার তোমার তো কন্দিলে মহব্বত করো ইয়া নিজে যাবে তোমার বিজয় সমান বুঝবে আর রাসূলের কন্দিলে মহব্বত করি ইয়ান বিজয় দেব না আর ইমরানের মাধ্যমে যদি আর রসুল রায় নেই ইয়া নবী সালাম আলাইকা হইলে মুকুদি কিন্তু দেখা যায় যে পিছতে যাইয়া আছে রসুল বেমেডি না রসুল এনে নামাজ পড়তে সময় মধ্যে ডাক্তার হয়ে ধরিবে না গতি আর রসুলের সালাম দিবে সমস্ত হল একবার জায়গায় দুইটা তুলি ফেলে খলগস দগস তো মসজিদ মধ্যে ইয়া ধরে ফেলে কিন্তু আয়ের যদি বাইরে হয় রসুলের হাজার না জানা
রসুলিয়ানো মহব্বত হয় তাই হইবো না, রসুলিয়ানো মহব্বত ইয়ান এমন হইবো না। ইয় আর জুলুসু তাইছি এ ভালো বড় কথা আর রসুল মহব্বত দিবে এ দুনার রসুল ভালোবাসি কি না ইয়ের প্রমাণ দিবে না কত কি জিজ্ঞাসা করতে আছে। শুধুমাত্র এনে ওই ইয়া নবী সালাম আলাইহি ওয়া সাল্লাম মুস্তাফা জান রহমত সাল্লাম দিবে তুমি আশেক রসুল আশেক রসুল করুন মহব্বত অখণ্ড আশেক দুনিয়ার বাইরে আবার অলেখা অখণ্ড আর রসুলের দেখি দেন দিলে জগতের এলম বেকিম বাইরে হজরত আলী দি জগতের মহব্বত বেকিম বাইরে হজরত আলী নির্দিষ্ট হুজুর দিয়ে রেখে
কোন সলিহুদে জিয়নমিতে আর রাসূল খুশি জিয়নমিতে আল্লাহ খুশি জিয়নমিতে ওলি আল্লাহ খুশি তুলনামূলক সময় নাই ভবিষ্যতে আর উপযুক্ত যদি অর্জন করি তো
উসাইন আলীনগর দরবার শরীফ এর আশেক ভক্ত মুরিদান সবাই পক্ষ থেকে এবং আমার অত্যন্ত স্নেহের ভাই ওসান দরবারের আওলাদ আমার নিজাম ভাইয়ের বড় ভাই এবং মঞ্চে যারা উপবিষ্ট আছেন এবং সামনে যারা আছেন আপনারা শুনেছেন আমাকে দুই মিনিট সময় দেওয়া হয়েছে আমি সব অনুষ্ঠানে একটা নাচ রসুল পড়ি কিন্তু সেটাও পড়া হবে না আমি আপনাদের সামনে আমার মনের একটা দুঃখ আপনাদের শেয়ার করব সেই দুঃখটা আপনাদের মনে আছে কি না আমি জানি না সেটা হলো আমাদের এত সব প্রোগ্রাম সব আমার নবীর প্রেমে পড়ে এবং আমার নবী বলেছেন আমার নবীর সবচেয়ে প্রিয় পাত্র হলেন হযরত আলী মা ফাতেমা হযরত হাসান হুসাইন কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সেই হযরত আলী যাকে সবচেয়ে বেশি পছন্দ করতেন আমার নবী এবং আমার নবী হুজুর বলেছেন যে আমি জ্ঞানের শহর এবং হযরত আলী জ্ঞানের দরজা যাকে এইভাবে মূল্যায়ন করা হয়েছে বর্তমান সময়ের কিছু আলেম বলতেছেন হযরত আলী মদ্যপান করতেন আপনারা কি দুঃখ পেয়েছেন এই কথাটা হযরত আলী যদি মদ্যপান করে থাকেন মদ পান করে থাকেন তাহলে আমরা কোথায় আছি আমাদের ধর্ম কি আমাদের নবী প্রেম কি আমাদের নামাজ কি রোজা কি আমার তো মনে হয় কিছুই বাকি রইল না এটা যদি একটা পথের লোক বলতো তাহলে সহ্য হতো আলেম সমাজের থেকে যদি এই প্রশ্ন আসে যে আমার নবী সরি আমার হযরত আলী মদ্যপান করতেন আমি কিছুদিন আগে ফেসবুকে দেখলাম আমাদের এলাকারই ওনার বাড়ি কোথায় আমি জানি না সাতকানিয়া হবে বোধহয় খুব নামি দামি একজন আলেম উনি মুফতি আশরাফুজ্জামান আল কাদেরী উনি নিজের বক্তব্যটা আমি শুনেছি উনি বলেছেন হযরত আলী বর্তমানে মদ খান না সে যখন মদ বন্ধ হয়েছিল মদ উনি আর খান নাই তাহলে উনি ওনার কথায় ওনার বক্তব্যে বোঝা যাচ্ছে যে হযরত আলী মদ্যপান করতেন তাহলে এই ধরনের আলামদের থেকে যদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় পাত্র যিনি হযরত আলী মা ফাতেমা হযরত ইমাম হাসান হুসাইন যারা আমাদের পরপারের বেহস্তের নেতা হবেন তাদের জন্য যদি এইরকম উক্তি করা হয় আমরা এটা জন্য এটা কীরকম অপবাদ আমরা এরকম উক্তি যারা করে তাদের প্রতি আমরা সবাই এই মাহফিলের পক্ষ থেকে আমরা তাদের প্রতি ঘৃণা জানাই আপনারা কি ঘৃণা জানান তাদের প্রতি বলেন আমরা আমার বক্তব্য আমার দু মিনিট মতো শেষ হয়েছে আমি বেশি কিছু বলবো না আমি এই অনুষ্ঠান করার জন্য যে আমার ছোট ভাই নিজামুদ্দিন যে পরিশ্রম করেছেন তার সে পরিশ্রম আল্লাহ কবুল করুক আমি তার প্রতি
অনেক শ্রদ্ধা এবং দোয়া আমার জিয়া ভাই উনি কোথাও তেমন যান না এখানে আসছেন ওনার প্রতি এবং মঞ্চে যারা আছেন তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানিত শ্রোতাবৃন্দের প্রতি অত্যন্ত শ্রদ্ধা জানিয়ে এই আমার হযরত আলীর প্রতি যারা বিদ্বেষ পোষণ করেন তারা আদৌ ইমান তাদের আছে কি না তারা যে সুন্নি দাবি করেন তাদের সুন্নিয়তের এই দলে তারা আছেন কি না আমার সন্দেহ এবং তাদের প্রতি ঘৃণা জানিয়ে আমার দুই মিনিটের বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি মারহাবা মারহাবা এই পর্যায়ে ফেজদা হাফেজকারী মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন সিদ্দিকীকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আঞ্জুমানে মুত্তাবিয়ানে কানু বাবা রহমতুল্লাহ আলাই নগর ভাড়া শাখার সকল সদস্য বৃন্দগণ সকলকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য বিনীত আহ্বান জানাচ্ছি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেলা কসালাম মুস্তাফা জানে সময় বজমে শাহিন শাহে শাহাদত পেলা কসালাম মুস্তাফা জানে সময় বজমে শবে আসরা কি দুলগা পেদা নাশারে বজমে জন্নত পেলা কসালাম মুস্তাফা জানে রহমত পেলা কসালাম সময় বজমে ডাল দে কলব মে আজমত হিকমত আলা হযরত পেলা কসালাম মুস্তাফা জানে সময় বজমে মুশকিল কুশা আকশালে রাজা শহিন শাহে বেলায়ত পেলা কসালাম মুস্তাফা জানে রহমত পেলা কসালাম সময় বজমে বলগল লাবিকমালি কশবদ যাবে জমালি হসন জমি ওয়খসালি সল্লু আলাইহি ওয়ালি রব্বি সল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন অত্র জুলুসের সদর মোকাররম উস্কান আলীনগর দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানসীন ফির দাদা হাফেজকারী
মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন সিদ্দিকী সাহেব ফিরজাদা হাফেজ কারি মাওলানা নিজামউদ্দিন সিদ্দিকী সাহেব নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া উলামায়ে আহলে সুন্নাহ কেউ যদি আল্লাহ রসুলের একবার স্বপ্ন যুগে দেখে ইতাল্লাই বেহস্ত ওয়াজিব তো আরো আজ জুলুস গরকি দেওয়ার উদ্দেশ্য হলো দেখান আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দি হাসিল করুন আল্লাহ এবং আল্লাহ রসুলের রাজি খুশি করুন হারণ অনেক দুনিয়ান মেজি সারা জীবন আমল করতে তাহিলেন যদি আল্লাহ রসুল যদি খুশি নয় ওই আমলের হন মূল্য নাই আর আল্লাহ রসুল যদি খুশি হয় আল্লাহ রসুল খুশি হয়ে যদি অনল্লা আল্লাহ যদি সুপারিশ করে পৃথিবীর হন ব্যক্তি নেই অনরা আজার লান দিয়ে দুজগৎ ফাটে ফেললে তে এতলে বুলিয়ে আল্লাহর পেয়ারা হাবিব সরকারে দু জাহার মিলাদে মুস্তাফা গরিত পারন ইয়েন আসলে ভাগ্যর ব্যাপার তকদিরুর ব্যাপার আল্লাহ ইয়ারা প্রত্যেকের ফকতুন এই জুলুসুরে কবুল আর মঞ্জুর করক সরকারে দু জাহান নবী মুস্তাফার অত্যন্ত মহাব্বতর সাহাবি হজরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত শালি রাজা রহমতুল্লাহ আলাইহি এতানোরে বংশধর সিদ্দিক আকবর ঘোষণা দিয়ে দে হন ব্যক্তি যদি আল্লাহ রসুলুর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করত দে এড়ে তিন দেরহাম দিয়ে শরিক হয় তিন টিয়া দি শরিক হয় তিন কদম পরিমাণ সহযোগিতা করে সিদ্দিক আকবর ইবের আশায় মুবাশশারার অন্তর্ভুক্ত করগি অর্থাৎ ইবে দুনিয়া তাহ অবস্থাত ব্যস্তর সুসংবাদ প্রাপ্ত একজন আছিল ওই সিদ্দিক আকবর হত খোদার কসম করে কই দি আয় ওই ব্যক্তি বেরে জিবে আল্লাহ রসুলুর জুলুসুত সহযোগিতা করগি ইবেরে ফেলে আয় ব্যস্ত যাইতাম ন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কত আর ভাই সিদ্দিক আকবর আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর তিন দারহাম কই দে হদায় কইম দে দুই দারহাম যদি কেউ দান করে দয় আল্লাহ রসুলুর ঈদে মিলাদুন নবিল্লাই আয় হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহ রসুলুর যেতিকিন মহাব্বত হাসিল করগি আল্লাহ রসুলুর যেতিকিন নিয়ামত হাসিল করগি ওই মহাব্বতত্তুন ওই নিয়ামতত্তুন হইদি খোদার কসম আয় ওই মানুষে বেড়ে ফেলাই ব্যস্ত যাইতাম না হজরতে ওসমান গনি জিন্নুরাইন হদ্দে তিন দেড়হামত দরহান নাই দুই দেড়হামত দরহান নাই এক দেড়হাম যদি কেউ দান করে দয় এক দেড়হাম পরিমাণ যদি কেউ সহযোগিতা করে দয় এক দরহাম সৎকা করণের মতো যদি কেউ আমল করে দয় আয় হজরত ওসমান গনি জিন্নুরাইন ইবেরে ফেলাই ব্যস্ত যাইতাম না এখন হজরত সিদ্দিক আকবর গেল হজরত ওমর ইবনুল খাত্তাব গেল হজরত ওসমান গনি জিন্নুরাইন গেল আর বাকি তাহিল দে মৌলা আলী মুশকিল কুশা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জেব খালি ইতাল্লাই মৌলা আলী ওই মৌলা আলী অহদ দে যেই হনু দারহাম দান করন পত্তুন যদি হনু কেউ আল্লাহ রসুলুর মহাব্বতে দুই কদম ফাবারে দয় একখানা সহযোগিতা করে দয় আই মৌলা আলী ঘোষণা দিদ্দি আই মৌলা আলী হইদ্দি ইবে লেবুলি আই আল্লাহ রসুলের দরবারত সুপারিশ করগুম আই বেরে ফেলে এর ব্যস্তত নজাইম আল্লাহ ইয়ারা পত্তি করে এই যশ্নে জুলুসুর নিয়ামত এই যশ্নে জুলুসুর ফজিলত লাভ করিবে তৌফিক দান করক পাশাপাশি দূর দূরান্ত যারা এসে প্রত্যেকের শুক্রিয়া জ্ঞাপন করি বিশেষ করি অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান যিনি আর আরে একেবারে শুরু নেই পর্যন্ত আর আর নগরী বেল্লা সাইডের ভিতর উৎসাহ দিয়ে গড়াই এবং প্রশাসন আর আর সহযোগিতা করি এবং সর্বোপরি এই এলাকার উস্কান দরবারের ভক্ত মুরিদ অন্যান্য দরবারের ভক্ত মুরিদ যারা এই জুলুস উল্লাই অক্লান্ত পরিশ্রম করি হস্ত করি প্রত্যেকের হাতে সুক্রিয়া জ্ঞাপন করি প্রত্যেকুল্লাই বলে দোয়া করিবেন আল্লাহ যাতে বিশেষ করে যারা প্রবাস অত্যন্ত দোয়া চাই প্রত্যেকুল্লাই দোয়া করিবেন আল্লাহ যাতে আজির এই জুলুস রুচিলে প্রত্যেকের জীবনের সমস্ত গুণ মাফ করে আমিন
जानो है तो जहान है सल्ले अला रसूलल्ला सम्मानित आज सेखाने मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम আজকে উসমান আলী নগর দরবার শরীফের উদ্যোগে আয়োজিত ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরত করছেন মুহতারাম মকাম ওয়াজুল ইকরাম পীর তরিকত হযরত মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন সিদ্দিকী উসমান গিরি মাতাফিলুল আলী আজকের অন্যতম অতিথি আশাসুজি মাওলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিকী উসমান নগরী সহ হযরত উলামায়ে কেরাম রূপিয়ান এজান ভাইয়েরা আজকে দুই মাস ধরে অসুস্থ নবী মোর ফরাস মনি নবী মোর সোনার গনি নবীর নাম জপে যে জন নবী মোর নলে খোদা থার তরে সকল পায়দা আদমের থল হবেতে থারে নূরে রোশনি নবী মোর নবী নবীর নিধানে আখরাতে পার করাবেন ফুল সারাতে খান্ডারি হইয়া নবী পার করাবেন সেই তরণি নবী মোর নবীর নাম জপে যে জন শেষ আপনাদের আজকে জশ্নে জমেছি যে মিলাদুন নবী আপনারা যে মিলাদুন নবীতে এসে নবীর নাম জপনা করেছে নবীকে ইয়াদ করেছে আল্লাহ রহমতে এহজব ও অহজব দুই জাগানের ধনী হবেন দুনিয়া আর দুনিয়া আমার পাবেন আল্লাহ সবাইকে নসিব করুক আমি যেহেতু সম্ভব তাই আমি আমি আস্তে আস্তে বড় হয়ে গেছি তা তো আমি দুঃখিত আল্লাহ মেহরবানি করুন আসসালামু আলাইকুম আজকের জনসের সাদরে মোকাররাম ফির জানা হাফেজকারী মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন সিদ্দিকীকে শেষ মোনাজাত পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم زرا تبرুকুর প্যাকেট হাতে লইরে রবার বাইরে তেলেগন
ওনারা মেহরবানি করে হাসান্ন করেন ইন অত্যন্ত বেয়াদবি তবু রুকা তো থাইনি বা তত রাহন না দুইয়া তেকান দিয়ে হলি চুলকনি বাড়ি যে গুদিয়ে নারও জানি তবে এ হাসলত এগিন যদি ওনারা পরিবর্তন করেন না পারন এই সমস্ত মাহাবিলু তাই তো হরা বলাম না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন রব্বানা গফির লি ওয়া ওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আইনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহুম্মা আহসিন আকিবাতিনা ফিল উমুরি কুল্লাহা ওয়া আজিরনা মিন খিজয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ আল্লাহুম্মা আরহামনা ফা ইন্নাকা খায়রুর রাহিমিন اللهم احفظنا فانك خير الحافظين اللهم انصرنا فانك خير الناصرين اللهم افتح لنا فانك خير الفاتحين وافوض امري الى الله ان الله بصير بالعباد الله پاک আর প্রত্যেকর পক্ষতন উসকেন দরবার শরীফের পক্ষতন আজি পবিত্র জশনে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রকবুল মনজুর মাওলানা করিম আল্লাহ আজির মাহফিল যারা শরীক শামিল হই প্রত্যেকর কবুল আর মনজুর বলেন মাওলানা করিম যারা আল্লাহ দূর দূরান্ত তুনায়ের আল্লাহ এই প্রকর রোদুর ভিতর আল্লাহ রাস্তা হাঁড়ি হাঁড়ি জুলুস করি আল্লাহ প্রত্যেকর কবুল আর মঞ্জুর করেন বিশেষ করে আল্লাহ উস্কান দরবার শরীফের সমস্ত আশেক ভক্ত মুরিদুর কবুল আর মঞ্জুর করেন খাস করে আল্লাহ যারা দোয়া চাই দূর দূরান্ত তুন দেশ বিদেশ তুন আল্লাহ প্রত্যেকর কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আরাধ দেশের আল্লাহ করোনা ভাইরাস তুন হেফাজত করে দিয়ে আল্লাহ মহামারী তুন হেফাজত করে দিয়ে মহামারীর এই সংকটময় মুহূর্তত আল্লাহ সরকারে দু জাহান রহমত দান করে দিও মাওলা আল্লাহ আর রসুল রহমতাল্লিল আলামিন ওই রহমতর বিনিময়ে আর দেশত্বন আল্লাহ গজব আজাবত্তুন মুক্ত দান করে দিও মাওলা দর্শন ব্যবিচারত্বন জেনাত্তুন আর প্রত্যেকের হেফাজত করে দিও মাওলা আল্লাহ আর যুব সমাজের আল্লাহ আল্লাহ তরিকতর রাস্তা সদা সর্বদা অটল তাহিবে তৌফিক দান করে আল্লাহ আর প্রত্যেকের শালি রাজার গোলামি করিবে তৌফিক দান করে আল্লাহ রসুলুর গোলামি করিবে তৌফিক দান করে আল্লাহ আর প্রত্যেকের আল্লাহ খাস করে আল্লাহ জীবনত একবার হইলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিও আল্লাহ প্রত্যেকের আসমানি বালা জমিনি বালা তুন হেফাজত করে দিও মাওলা আল্লাহ আর দেশরে আল্লাহ সমস্ত রহমার আজাব গজব তুন মুক্ত দান করে দিও মাওলা আল্লাহ আর সমাজের সমস্ত আজাব গজব তুন মুক্ত দান করে দিও মাওলা আল্লাহ আর পরিবারের সমস্ত আজাব গজব তুন মুক্ত দান করে দিও মাওলা খাস করে আর প্রত্যেকের গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট তুন হেফাজত করে দিও মাওলা মামলা মোকদ্দমা তুন আর রসুলুর কদম সৎকায় বাসি তাহিবে তৌফিক দান করে দিও আল্লাহ জায়গা সম্পত্তি ঝগড়া ফসাদ তুন আর রসুলুর কদম সৎকায় বাসিবে তৌফিক দান করে দিও আল্লাহ খাস করে আর প্রত্যেকের আল্লাহ আজাব গজব তুন বিয়ারাম সাদিত তুন হেফাজত করে দিও মাওলা খাস করে যারা আল্লাহ তাবরুকাতের ব্যবস্থা করে গিয়ে প্রত্যেকের কবুল আর মঞ্জুর করে দিও আল্লাহ যারা বিশেষ করে আল্লাহ আল্লাহ দুই নং জোয়ারা কাঞ্চননগরের আল্লাহ যেদুকুন মানুষ আল্লাহ জুলুসুল্লাই দিন রাত খাটাহাট নিয়ে গর্গি প্রত্যেকের কবুল আর মঞ্জুর করে খাস করে আল্লাহ অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়রে আল্লাহ তুই আল্লাহ হায়াতত বরকত দান করে আল্লাহ যে তিকিন পরিশ্রম করে আজ এই মাহফিলের সহযোগিতা করে বেগুন কবুল আর মঞ্জুর করে বিজু দি সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।